এলাকাবাসী দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে মেরামতির অভাবে খারাপ হয়ে থাকা আবুঝাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাপানডাঙ্গা বাজার থেকে আমরা পর্যন্ত মূল রাস্তা নিত্যযাত্রী থেকে স্কুল ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের অসুবিধার সমস্যার সমাধান করলেন আবুঝাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামজান শাহ। পঞ্চায়েতের রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ফান্ড থেকে নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে নতুন রাস্তা পেয়ে খুশি ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে এলাকাবাসী ও নিত্যযাত্রীরা। ধন্যবাদ জানালেন আবুঝাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামজান শাহকে। বলছি তোমরা এখন কোথায় যাচ্ছ? এই রাস্তাটা তো আগে খারাপ ছিল, তো আগে তো যাতায়াতে খুব অসুবিধা হতো নিশ্চয়ই। হ্যাঁ, তো এখন রাস্তাটা নতুন হয়েছে, এখন কেমন লাগছে যেতে? এখন খুবই ভালো হয়েছে, কেননা আগে যখন সাইকেল চালাতাম তখন সাইকেল পুরো কাঁপতো, আর এখন তো রাস্তা সমান আছে, এর জন্য আমাদের স্কুলে যেতে খুবই ভালো লাগছে। আর আগে এই রাস্তায় খুবই অ্যাক্সিডেন্ট হয়েছিলো একবার, এইখানে গর্তের জন্য একটা বাইকের টায়ার ঘষে গেছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছিলো, তারপর এখন তো ভালোই আছে। তোমার রাস্তাটা পেয়ে খুশি? হ্যাঁ, ঠিক আছে। ঝাপানডাঙ্গা বাজার থেকে আমরা গ্রামটির রাস্তাটা মেরামতিভাবে খারাপ হয়ে পড়েছিল, তা নতুন করে হচ্ছে, আপনি পরিদর্শনে গেলেন, আপনি কি দেখলেন এবং এলাকাবাসীকে কি বার্তা দেবেন? হ্যাঁ, আমরা সকলেই জানি দীর্ঘদিন ধরে রাস্তাটা মেরামতের অভাবে খারাপ হয়ে যাচ্ছে, নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী সকলেই সমস্যায় পড়তে হচ্ছিল, হয়তো কোনো কারণে এই এতদিন কাজটা হয়নি। আমি দায়িত্ব পাওয়ার পরই আমার মাথায় আসে আমার সন্তান সম ওই ছোটো ছোটো বাচ্চাগুলো যাতে তাদের স্কুলে যেতে কোনো অসুবিধা না হয়, এবং ওই নিত্যযাত্রীরা যাতে সঠিকভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, আমি আমার পক্ষ থেকে সর্বতোভাবে চেষ্টা করে পঞ্চায়েতের ফিফথ ফাইন্যান্স ফান্ড থেকে রাস্তাটা করার ব্যবস্থা করি। সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, জনগণের পাশে থেকে জনগণের কাজ করার জন্য ধন্যবাদ জানাই আমার অভিভাবক মাননীয় মেহমুদ খান মহাশয়কে, ধন্যবাদ জানাই আমাদের জামালপুর বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি মহাশয়, এইভাবে জনগণের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ জানাই। বলছিস স্যার, এই রাস্তাটা হচ্ছে ঝাপানডাঙ্গা বাজার যাবার মেন রাস্তা, আগে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, এখন রাস্তাটা নতুনভাবে হয়ে আপনারা কি মনে করছেন, কি বলতে চান? রাস্তাটা যে পরিস্থিতিতে আগে ছিল তাতে দেখে মানে রাস্তায় চলাচল করা যেত না, কিন্তু এখন যেভাবে আমাদের নতুন প্রধান এসে যেভাবে রাস্তাটা পদক্ষেপ নিয়েছে এবং যেভাবে রাস্তাটা এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে এটা আমি ব্যক্তিগত আমি নয় প্রত্যেকটা মানুষই খুশি। খুব সুন্দর, এইভাবে স্যার এগিয়ে যাক, আমরা পাশে আছি।